আবির, তোমার জন্য একটা উপহার আছে। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। বিয়ে যখন দুজনে মিলে করেছো, তাহলে তোমারও তো একটা উপহার পাওয়া হয় নাকি? দেখো তো, ঘড়ির ব্র্যান্ডটা তোমার পছন্দ হলো কিনা। It's beautiful. Thank you, uncle. You're welcome, sir. बेचे थको बाबा। Yes, Mr. Boss. आप तो हमें इस अनुष्ठान में बुलाना भूल गए। No problem. कोई बात नहीं। वैसे माता जी ने कहा है कि इससे बड़ा एक अनुष्ठान होगा, वो हमें बुलाएंगे। फिर भी हम एक प्रस्ताव रखना चाहते हैं आपके सामने। बोलूं ना, की प्रस्ताव बोलूं? मैं आप सभी को इस नई दुल्हन के ऑनर डिनर पे इनवाइट करना चाहता हूं। হবে সে হবে না না হবে আবার কি, এর মধ্যেই হতে হবে। এই যে নতুন বউ, তোমার নামটা আরেকবার বলো দেখি। শালুক। বাহ, খুব মিষ্টি নাম তো তোমার। তা নতুন বউ, বলছি তুমি ক্লাবে যেতে পছন্দ করো? দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। আমাদের বলুক না বলুক, মাকে তো একবার বলতে পারতো। মাকেও কিন্তু একবারও বললো না, একবারও বললো না বর্দা। তুমিও যেমন ছোট, এইসব মেয়েরা কিরম লোভী হয় তুমি জানো না? আমি লোভী নই ফুলদি ভাই, চুরদি ভাই তুমি বিশ্বাস করো, এটা আমি দিয়েই দিতাম, এটা আমি দিয়েই দিতাম। দিয়ে যদি দিতে দিচ্ছ না কেন, দাও। বাবা, মিস্টার মালহোত্রার তো গাছ পাথর নেই পয়সার। গয়নাটা দিয়েছে দেখো, 5-6 ভরি তো হবেই। ওই তো পয়সা আছে, হার কিনে নিয়ে চলে এলো, এসে মজা দেখে গেল। ফ্রিতে মজা দেখার এমন সুযোগ আর কোথায় পাবে? আমি তো এটা বুঝতে পাচ্ছি না, মা ওরকম ফটফট করে উপরে চলে গেলেন কেন? মার কি মনে হচ্ছে, আমাদের যতটা অপমান করা হয়েছে সেটা যথেষ্ট নয়? এই মেয়ে, এই যে মেয়ে, আমার দিকে তাকাও। আর কি কি আছে তোমাদের গ্রামে বলে দাও, আমাদেরও তো জানতে হবে আর কি কি ভাবে আমাদের ডোবাবে। সাধারণ একটা সেন্স বলে তো কিছুই নেই, আর থাকবে বা কি করে, ক্লাস 7 পাস তো। এই চুপ করতে নদী, ক্লাস 7 পাস পাস করেছে কিনা তার নেই ঠিক, ওইসব গ্রামের টামের দিকে না পাস করার দরকার হয় না, ওখানে ফেল করলেও ক্লাসে তুলে দেয়। ও ফেল করুক পাস করুক যা খুশি করুক, আমার ঘাড়ে এসে চাপলো কেন? তুই বুঝতে পারছিস দীপু, কালকে আমার বিজনেস মহলে কতটা এম্বারাসমেন্ট হবে। উনি তো আজকেই ওই ক্লাবে গিয়ে সবাইকে সবকিছু বলে দেবে, তারপর তার আমি মুখ দেখাতে পারবো না। আর এত কিছুর পরেও মা যদি এটা ঠিক করে থাকে যে ওকে এখানে পাখা সিঁদুর এইসব পরিয়ে রেখে দেওয়া হবে, তাহলে আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি কমল, আমরা কিন্তু এ বাড়ি ছাড়ছি। অবশ্যই অবশ্যই, হতে পারেন উনি আমাদের মা, উনি যদি ভেবে থাকেন যে একের পর এক অন্যায় জেদ করে যাবেন আর একের পর এক আমরা সে অন্যায় জেদ মাথা পেতে মেনে নেব, এটা তো হতে দেওয়া যায় না। আমি একটা কথা বলবো বড় মামি, কেন এই মেয়েটাকে 4 বেলা বসে বসে খাওয়াচ্ছ বলো তো? আচ্ছা, এই যে রাধুনি বামুন দেশে গেছে, এখনো তোর ফিরতে অনেকদিন বাকি আছে, তুমি কেন খাচ্ছ? আরে বড় মামি, তুমি বরং কাল থেকে ওকে রান্নাঘরে ঢোক, আর জান যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে আমি কাজ শেখাচ্ছি। বয়ে গেছে ওকে আমার কাজ শেখাতে, কে হয় ও আমার যে ওকে আমি কাজ শেখাবো? আরে বড় মামি, আমার কথাটা শোনো প্লিজ, আমি কি একবারও বলেছি ও তোমার কেউ হয়?
আরে মাঝে সাঝে না একটু চালাকি করতে হয়, চালাকি সবসময় অত সিম্পল থাকলে হয় না। আর শোনো, জান যদি কিছু বলেও থাকে, জান যদি তোমাকে কিছু জিজ্ঞেস করেও, তাহলে তুমি এমনি বলবে, হ্যাঁ এমনি বলবে যে তুমি ওকে কাজ শেখাচ্ছ। আর শোন, কাজের লোককেও তো লোকে কাজ শেখায়। এই যে হরিদা, হরিদাকে তো তুমি কাজ শিখিয়েছো, তাইও তেমন। নদী দিদি ঠিকই বলেছে, কোনো না কোনো নিয়ম থেকে সেসব ডিসিপ্লিন তৈরি হয়। কিন্তু যদি তুমি শালুকের বেলায় বলো যে সেসব কোনো নিয়মই খাটবে না, সেটা তো আমরা মানবো না মা। শালুকের জন্য কি বিধান হয়েছে? প্রথমত আমিও রান্না করতে পারবো না, আজ পর্যন্ত করে দিলাম, কাল থেকে আমি আর ওর কোনো খাবার বানাতে পারবো না। আর তাছাড়া হরিদাও এখন বাড়িতে নেই, হরিদা যে ওর খাবারের ব্যবস্থা করবে তাও নয়, তাই আজ থেকে ওর নিজের খাবার নিজেকেই ব্যবস্থা করতে হবে। আমি আরেকটু যোগ করছি মা, সেই সঙ্গে আমাদের খাবার ব্যবস্থাটাও ওকেই করতে হবে। কি বলছো তোমরা, এতগুলো লোকের খাবার ও বানাবে? এইটুকু মেয়েকে দিয়ে তোমরা এত কাজ করাবে? মা, এইটুকু মেয়ে যদি বিয়ে করতে পারে তাহলে ও রান্না করতে পারবে না কেন? কিসের অসুবিধা? আরে ওর মতো মেয়েরা তো লেখাপড়া করে, ছুটোছুটি করে, মানে খেলা টেলা শেখে আর কি, কেউ কেউ তো গান বাজনাও করে। আরে ও তো সেসব কিছু করে না, মানে করতে পারে না, করার এলেম নেই। তাহলে ও যেটা পারে ও সেটাই করুক না। আরে হ্যাঁ রে বাবা বুবলু, ও তো নিজের মুখে স্বীকার করেছে ও নিজে রান্না করতে পারে। হ্যাঁ, আর ও তো সত্যিই বলেছে, গ্রামের মেয়ে পারবে না কেন? মামা মামির বাড়িতে তো আর ওকে বসিয়ে খাওয়ায়নি, চার বেলা খেতে দিয়েছে, তার বিনিময়ে কাজ করিয়ে নিয়েছে। তোমরাও তো সেই পথেই এগোচ্ছ বড় বৌমা, কারণ আমরা তো ওর মামা মামি নই। ওর মামা মামি যদি ওকে কাজ করাতে পারে তাহলে আমরা পারবো না কেন? আমাদের বাড়িতে ওর মতো একটা কাজের মেয়ে এলে আমরা কি ওকে দিয়ে কাজ করাতাম না? মা, নাকি আগে এরকম ঘটনা ঘটেনি, নাকি আমরা কাজ করাইনি? আমাদের বাড়িতে এই বয়সে একটা মেয়ে এসেছে এবং আমরা ওকে দিয়ে কাজ করিয়েওছি। নিশ্চয়ই এত তাড়াতাড়ি এই কথাটা আপনি ভুলে যাননি মা। আমি কিছুই ভুলিনি, ভুলবো না। মা, ওর কাজ করলেও তোমার আপত্তি? কি ব্যাপার বলো তোমার? আরে ও তো নিজে বলছে ও রান্না করতে পারে, তাহলে কিসের আপত্তি তোমার? মা প্লিজ, তুমি এই ব্যাপারটা ইন্টারফেয়ার করো, ওকে ওর মতো করে মানুষ হতে দাও। সারাদিন যদি এত বড় সংসারের ঘানি টানে, লেখাপড়াটা কখন করবে? মা, তুমি আর দিবা স্বপ্ন দেখো না। বেশ, করাও তোমরা ওকে দিয়ে কাজ, তাহলে তোমরা খুশি হবে তো? খুশি অখুশির কিছু নেই মা, চার বেলা খেতে দিচ্ছি, তার বদলে কাজ করিয়ে নিচ্ছি, সাফ কথা মা। আমি পারবো জান, আমি রান্না বান্না সব পারবো, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক পারবো। তুমি ঘরে যাও, রান্না তো কাল করবে, এখন তো কোনো কাজ নেই, তুমি যাও। যাচ্ছি। তোমার গয়না কোথায়? কোথায় তোমার গয়না? আমার কাছে। ও কি এর মূল্য বুঝবে মা? ও কি এর গুরুত্ব বুঝবে? কোনোদিন দেখেছে এরকম জিনিসও চোখে?
দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ।